গুড মর্নিং সবাইকে, আবার চলে এলাম একটা নতুন ব্লগের সাথে। আসল কথা দেখতে আমার গলাটা আজকে এরম লাগছে, কারণ আমার শরীরটা খুবই খারাপ। ব্লগটা আগেই তুলে রেখেছিলাম, এতদিন পর মানে আমি ভয়েসটা দিচ্ছি, তাই হয়তো আমার কথাটা একটু নাকে নাকে হবে, কেন খুবই জ্বর আমার। আমি এই ব্লগটা দুদিন আগেকার ব্লগ, আজকে জাস্ট একটু ভয়েস দিয়ে ভাবলাম ছেড়ে দিই। তো আমার পরিবারের সদস্যদের তোমাদের দেখিয়েই দিচ্ছি, দেখতেই পাচ্ছ খুবই অসুস্থ, আমি কিছু করার নেই গো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সকাল সকাল ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, অফিস যাব। তো আজকে চায়ের পর্ব আর দেখালাম না, ভাত আর ডাল। আর দেখতে পাচ্ছ ঘড়িতে 8টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। আলু আর এখানে বেগুন কাটা আছে, বেগুনটা ভাজবো আর দেখি আলু দিয়ে কী করা যায়। তো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আলু ওখানে কেটে রেডি করে নিয়েছি, আলুটা ভাজবো, বেগুন ভাজা, ডাল আর সরু সরু করে আলু ভেজে পোস্ত দিয়ে ভাজবো। তো এই হচ্ছে আজকের আমার রেসিপি, বেগুন ভাজা হয়ে গেছে। তারপর তো আবার অফিস যেতেই হবে, জানি সংসার বাইরে সব সামলে আমাকে চলতে হয়। তো আমার ডালও বসে গেছে সকাল সকাল, আলু ভাজাও রেডি। চেষ্টা করি তোমাদের কাছে ভিডিও আনার, জানি অত ভালো ভিডিও করতে পারি না, তবু তোমরা পাশে থেকো। এখন দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি অফিসের জন্য, আমি বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে আমায় নিয়ে যাবে বলে। গাড়িতে উঠবো আর চলে যাব ভ করে অফিস, চলে এলাম। তো দেখছো আমি রাস্তাটা এই কারণেই তুলেছি, আমার খুব ভালো লাগে এই রাস্তাটা, যেন মনে হয় এই রাস্তাটা ধরে যখন সকালে যাই না, তখন যেন মনে হয় আমি লং ড্রাইভে আমার হাজবেন্ডের সাথে ঘুরতে যাচ্ছি, কিন্তু তা নয়, আমি কাজে যাচ্ছি, অফিস যাচ্ছি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আমি আমার অফিসে। হতে পারে তোমার এই এক তোমাদের ওই একই ভিডিও ভালো লাগে না, কিছু আর কন্টেন্ট নেই এখন আমার কাছে, কেন কি আমি অফিস ঘর দুটো সামলানোর পর আমি এই ভিডিওগুলো করি, আমার অনেক কাজ থাকে, সেটা একটা ভিডিওতে আমি দেখিয়েছি। কিছু আজকে কিছু ঘর থেকে খেয়ে আসিনি, তাই একটু ব্রেড পাউরুটি খেলাম, জাস্ট ওইটুকুনি দেখালাম। রাস্তায় ভিডিও করতে ভীষণ লজ্জা লাগার, এটা আমার অফিসের মানে পুরোটা দেখালাম। আর অফিস থেকে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ রাস্তায় ভীষণ বৃষ্টি, লালবাজারের সামনে কত জল জমে আছে। চলে এলাম বাড়ি, আজ শরীর আজকে থেকেই জ্বরটা স্টার্ট হয়েছে আমার। তো মঙ্গলবার রাত থেকে জ্বর স্টার্ট হয়েছে, তো কী করব, জাস্ট একটু গোলারুটি করব আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করব। যদি কারোর ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর প্লিজ তোমরা একটু পাশে থেকো, পাশে থাকলে হয়তো আমার এই জার্নিটা অনেক সহজ হবে। আমি অনেক মানে চাই একটা কিছু করতে।